নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো যে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো, তোমরা খুব ভালো করেই জানো যে আমি একটা সিরিজ করে চলে আসছি, যে সিরিজের মাধ্যমে আমি একটা টবের মধ্যে একটা আম গাছ প্রতিস্থাপন করে কিভাবে তার মাস অনুযায়ী কেয়ারের মাধ্যমে আমরা গাছ থেকে ফল পেতে পারি। তো আমি আজকের আমার এই ভিডিওতে সেই মাস অনুযায়ী পরিচর্যা যেটা করে আসছি, সেটা সেপ্টেম্বরের পরিচর্যা কিভাবে করতে হয় সেটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলবো। তবে তুমি যদি নতুন হয়ে থাকো, ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দেওয়া আছে অন্যান্য মাসের, তোমার যদি জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই অবশ্যই করে তুমি দেখে নিতে পারো। তবে তার আগে তোমাদেরকে একটা কথা বলি, এই যে পরিচর্যা, গাছের যে পরিচর্যা হয়, এই পরিচর্যার একটা ভাইটাল জিনিস হলো খাদ্য, পুষ্টিমৌলের ব্যবহার। গাছের চাহিদা অনুযায়ী সেই সময়ে কী পুষ্টিমৌল লাগবে সেই অনুযায়ী তোমাকে পুষ্টিমৌল দিতে হয়, সার দিতে হয়। তো সেই সারের প্রসঙ্গে কথা বলার আগে তোমাদেরকে বলবো যে যদি আমরা গাছে জৈব সার দিই, তাহলে অবশ্যই অবশ্যই করে যে দিনে দিচ্ছি সেই দিন থেকে 30 দিন বাদে আবার জৈব সার দেবো। যদি জৈব এবং রাসায়নিক দুটো মিক্সড করে দিই, তাহলে সেটাও যে ডেটে দিচ্ছি তার থেকে 30 দিন বাদে দেবো। কেন? কারণ এটা ডিকম্পোজ হতে মোটামুটিভাবে 30 দিন লাগে, তারপরে আবার চাহিদা অনুযায়ী আবার সেটাকে দিতে হয়। তবে যদি শুধু আমরা রাসায়নিক সার দিই, তাহলে আমরা অবশ্যই করে যে ডেটে দিচ্ছি সেই ডেট থেকে 15 দিন পরে আমরা রাসায়নিক সার দেব, কারণ রাসায়নিকটা তাড়াতাড়ি আগে অ্যাবজর্ব হয়ে যায় মাটির মধ্যে। তাই অবশ্যই অবশ্যই করে এটা খেয়াল রাখবে, যে ডেটে তুমি খাবার দেবে এই নিয়ম অনুযায়ী পরের ডেট তুমি ফলো করবে। চলো দেখে নেওয়া যাক আমরা এই সেপ্টেম্বর মাসে কী কী খাবার দেব। প্রথমত, আমরা মরশুমে প্রচুর ফল পেতে গেলে আমাদের প্রচুর শাখা লাগে, সেই শাখা তৈরি করার জন্য আমরা সেপ্টেম্বর মাসের খাবারের ব্যবস্থাপনা করব, অন্যান্য আগের মাসের মতো জুলাই আগস্টের মতো। কী করব আমরা? আমরা দুমুঠো সরিষার গুঁড়ো খোল নেব। দুমুঠো সরিষার গুঁড়ো খোলের সঙ্গে দুমুঠো আমরা হাড় গুঁড়ো নেব, এবং এক আজলা আমরা ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার অথবা পাতা পচা সার। গোবর সার মানে হলো এক বছরের পুরনো পচানো হতে হবে, এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। জাস্ট মিশিয়ে নিয়ে আঙুলের সাহায্যে এই গোড়াটাকে আলগা আলগা করে দিতে হবে, এবং পুরনো যে জিনিসগুলো আছে একটু তুলে দিতে হবে, এবং যদি কোনো আগাছা থাকে সেগুলোকে তুলে ফেলতে হবে। তারপর আমরা সুন্দর করে এই ব্যবস্থাটা করে ফেলবো, একেবারে ভার্মিকম্পোস্ট তোমার হাড় গুঁড়ো এবং সরিষার গুঁড়ো যেটা আমরা মেশালাম, মিশিয়ে জাস্ট লেয়ার করে দেবো। লেয়ার করে দেওয়ার পরে অবশ্যই অবশ্যই করে একেবারে কানায় কানায় ভরিয়ে আমরা জল দেব। এটা খাবারের ব্যবস্থাপনা হয়ে গেল। যদি তোমার গাছ গত বছরে ফল না দেয়, ফল যদি না দিয়ে থাকে গত বছরে, তার কিন্তু খাবারের ব্যবস্থাপনা একেবারেই আলাদা। গত মাসে আগস্ট মাসে আমি সেটা বলেছিলাম, তাও আবার বলছি তোমাদেরকে, এই সমস্ত গাছে কিন্তু যে গাছটা গত বছর ফল দেয়নি সেই সমস্ত গাছে কিন্তু আমরা কোনো রকম রাসায়নিক যে নাইট্রোজেনযুক্ত সার এবং জৈব যে নাইট্রোজেনযুক্ত সার এখন দিতে পারবো না। তাহলে আমরা কী করবো, কী সার দেবো? আমরা দেবো দুমুঠো হাড় গুঁড়ো এবং 2 চামচ SOP, সালফেট অফ পটাশ, যেটা যে কোনো অনলাইন সেলিং অ্যাপসে তুমি পেয়ে যেতে পারো, নিয়ে ভালো করে মিশিয়ে চারিদিকে ছড়িয়ে দেবে। তবে একটা কথা, MOP, মিউরেট অফ পটাশ, যেটা বাজারে ফার্টিলাইজারের দোকানে খুব সহজেই লাল সার নামে পাওয়া যায়, পটাশ নামে পাওয়া যায়, সেটা দেবে না। সেটা দিলে কিন্তু গাছের পাতাগুলো চারিদিকে পুড়ে যাবে খুব ভালো করে। এটা হলো খাবারের ব্যবস্থাপনা, কার যেটা গত বছর ফল ধরেনি। এবার আরেকটা কথা বলি তোমাদেরকে, যদি তোমরা ফল হয়ে যাওয়ার পরে, এই যে গাছটা ফল হয়ে যাওয়ার পরে এখন ফল আসেনি, যখন মরশুমে ফল আসবে সেই জন্যে অপেক্ষা করছো, তবে একটা জায়গায় রেখে দিয়েছো যেখানে হালকা ছায়া আসে, এখন থেকে গাছটাকে এমন একটা জায়গায় রাখবে সেখানে যেন ফুল সানলাইট আসে, যাতে গাছটা বেশি বেশি পরিমাণে খাদ্য তৈরি করে প্রচুর পরিমাণে শাখা গজাতে পারে। এটা হয়ে গেল আলোর ব্যাপারটা। বন্ধুরা, আমি তোমাদেরকে সবসময় বলবো, এই যে খাবারের ব্যাপারটা হয়ে গেল, খাবারের ব্যাপারটা মাটির জন্যে হলো। যদি তুমি 19-19-19 NPK, এটা যদি ওয়াটার সলিউবল হয়, তাহলে
এটা ভালো করে এক গ্রাম এক লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে যদি স্প্রে করতে পারো সাতদিন অন্তর অন্তর, তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবে। অনেকেই এই এনপিকে ১৯১৯১৯ যেটা ওয়াটার সলিবেল সেটা পাও না, তাই তোমাদেরকে বলি ১৯১৯১৯ যেটা গ্র্যানুয়েলস যেটা মাটিতে দেয় সেটা কিন্তু সহজেই উপলব্ধ হয় ফার্টিলাইজারের দোকানে। তখন যে যে সারটা আমরা ইউজ করলাম যেটা কিনা আমি প্রথমে যেটা এমনি প্রত্যেক বছর ফল হচ্ছে সেই গাছের জন্য কথা বলছি, সেটা ওই সার মেশানোর সময় একবার এনপিকে ওই যে টেবিল স্পুন আছে এক চামচ দিয়ে তার সঙ্গে মিশিয়ে দেবে, আর যেটা গত বছর ফল হয়নি তার সঙ্গে কিন্তু এই এনপিকে দেওয়া যাবে না। বোঝা গেল নিশ্চয়ই? এইগুলো ব্যবস্থাপনার ফলে যখন তোমার গাছে কচি কচি পাতা গজাবে তখন কিন্তু পোকামাকড়ের আক্রমণ আসবে, পাতাকা ফোটা পোকা, তারপরে তোমার মিলিবাগ, বিভিন্ন রকমের পোকামাকড় আসবে। মিলিবাগ যদি আসে তাহলে কনফিডার, এই কনফিডার কিন্তু তোমাকে এক লিটার জলে পাঁচ ফোঁটা ইমিডাক্লোরবিড এর কম্পোজিশন এক লিটার জলে পাঁচ ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে প্রত্যেক সাত দিন অন্তর অন্তর যদি মিলিবাগ আসে তবেই কিন্তু তুমি এটা স্প্রে করবে। আর যদি পাতা খেয়ে ফেলে, দেখছো পাতা খাওয়া পোকা আসছে, তাহলে এক লিটার জলে ডাইমিথয়েড 30% এই কম্পোজিশনের যে কোনো ইনসেক্টিসাইড ভালো করে দিয়ে 30 ফোঁটা দিয়ে ঝাঁকিয়ে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর স্প্রে করে দেবে। যদি পোকা আসে, আসবেই, পোকা এলে তবে এটা করবে। এবার এর সঙ্গে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হলো মাইক্রোনিউট্রিয়েন্টস। এই মাইক্রোনিউট্রিয়েন্টস তোমাকে ব্যবহার করতেই হবে এখন থেকে। যদি ডাস্ট ফর্মে পাও, ডাস্টটা এক লিটার জলে এক গ্রাম দিয়ে ঝাঁকিয়ে স্প্রে করবে মাসে দুবার, এবং যদি লিকুইড ফর্মে পাও তাহলে এক লিটার জলে 30 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করবে মাসে দুবার। এই মোটামুটিভাবে অ্যাগ্রোমিন গোল্ড যেটা আমি ব্যবহার করছি এটা খুব ভালো। বাংলাদেশি বন্ধুদেরকে বলি তোমরা ফার্টিলাইজারের দোকানে গিয়ে ফার্টিলাইজারের দোকানে গিয়ে তোমরা মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্যর কথা বলবে বা দেখে নেবে, দেখে কী ডোজে দেওয়া আছে লেখা আছে গালে সেই অনুযায়ী তোমরা স্প্রে করবে। এইভাবে কিন্তু সুন্দর করে এটা করতে থাকবে, বুঝতে পারছো? এবার আমি তোমাদেরকে বলি একটা কথা, এই যে গাছটা রোদে রাখছো, তোমার মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করছো, সমস্তটা করছো, কিন্তু তা সত্ত্বেও যদি পাতায় দাগ আসে তাহলে আমি কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, ফাঙ্গিসাইড, পাতায় যদি দাগ আসে ফাঙ্গিসাইড তোমাকে স্প্রে করতেই হবে। আর ফাঙ্গিসাইড স্প্রে করার জন্য আমি তোমাদেরকে বলি সাফ, যেটা বাংলাদেশে ম্যানসার নামে পাওয়া যায়। এই সাফ বা ম্যানসার বা ব্লাইটক্স বা M45 যা খুশি তোমার হাতের কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকবে এক লিটার জলে এক গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করবে। স্প্রে করার পরে তুমি কিন্তু আবার 7 দিন পরে স্প্রে করবে। এভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাকে সেপ্টেম্বর মাসে আম গাছের পরিচর্যাটা করতে হবে। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, তোমাদের বাগান সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়, বাগানের যে গাছের যে কোনো সমস্যা, সেটা দিনের বেলায় ভালো করে ছবি তোলো। ছবি তোলার পরে তুমি ফেসবুকের যে সার্চ অপশান আছে সেই সার্চ অপশানে গিয়ে মালি ময়াকা লয় দীর্ঘই লিখে সার্চ করো। সার্চ করলে দেখবে তুমি আমার একটা ছবি আছে, সেখানে ক্লিক করবে, জয়েন অপশান আসবে, জয়েনে গিয়ে ক্লিক করলে তুমি জয়েন হয়ে যাবে, আমি অ্যাপ্রুভ করে নেব। তারপর ওই যে গাছের সমস্যাটা দিনের বেলা যেটা পরিষ্কার করে তোলা সেই ছবিটা ডেসক্রিপশন সমেত লিখে দাও যে তোমার কী সমস্যা হচ্ছে, আমি সেটা দেখে নেব, দেখে নিয়ে আমি সেটার উত্তর দিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা তোমার সমস্যার সমাধান করতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, খুব মজা করো, নমস্কার।